কোন বান্দা যদি একবার সুবহান আল্লাহ বলে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ফলের গাছ তৈরি করে দেয়। ফলের গাছটা কত বড়? বলে অ্যারাবিয়ান ঘোড়া, বাংলাদেশ ল্যাংড়া ঘোড়া না। বাংলাদেশ ল্যাংড়া ঘোড়া দেখছেননি? কাইতেই পরে দৌড়ে ওই ঘোড়া না, অ্যারাবিয়ান জঙ্গে ঘোড়া, যেগুলো যুদ্ধের জন্য ব্যবহৃত হতো, অনেক তেজি। এই তেজি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের এক মাথা থেকে আর এক মাথার ছায়া শেষ করতে পারবে না। আপনারা আমরা মনে করি নামাজ, ইবাদত, রোজা রাখা, ইবাদত, হজ করা, জাকাত দেওয়া, বাস 5 ওয়াক্ত নামাজ পড়লেই মনে হয় আল্লাহ তাআলাকে পেয়ে যাব, জান্নাত পেয়ে যাব, এত সহজ। দুনিয়ার সামান্য প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে কত ধাপ পারাতে হয়, পিএস পিএস পিএস, টাকা দাও, এই করো সেই করো, দরখাস্ত দাও, লাস্ট পর্যন্ত গিয়ে দেখা করা যায়, তাও তো কত ধাক্কা খেয়ে দেখা করা লাগে, ঠিক কি না? আর মহান মালিক আল্লাহ আমাদের জন্য, আপনি যদি আজকে কাউরে 2 টাকা দেন, আপনার কি 3 টাকা দিবনি লগে লগে? 5 টাকা দিলে 10 টাকা দিব? তো সারা পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, লৌহ কলম, আদম, মানব, হাওয়া, গন্ধম থেকে শুরু করে জান্নাত জাহান্নাম, এই সব কিছুর প্রধানমন্ত্রীকে এই আল্লাহ বলে, আমারে পেতে চাও, আমারে একবার স্মরণ কর, আমি তোরে 99 বার উত্তর দিয়ে দেব। একবার আল্লাহ বলে ডাক দিব, আমি জবাব দেবো কতবার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, আমার স্মরণ কর, আযকুরুকুম, তোমারও স্মরণ করব। ব্রাজিল আর্জেন্টিনার খেলা চলে, আপনি এখানে বৈশা মেসি নেইমার কইয়া সিল্লে সিল্লে শেষ, গেঞ্জি গায়ে লাগাইলেন, চুলে কাটিং দিলেন, অমুকের ভক্ত আমি, আপনার জীবনে সিনসে এই লোকটা জীবনে 10 টাকা দিয়ে উপকার করবে? কিচ্ছু করবে না। আর আল্লাহ কয় আমারে ডাক, আমি তোর জবাব দিয়ে দেবো। শুধু তাই নয়, সবের জন্য কত রাস্তা আল্লাহ খুলে দিয়েছেন। বাথরুমে যাবি, তুই মুমিন, তোর বাথরুমে যাওয়াটাও সব, দোয়া পর। বাথরুম থেকে বের হওয়া তোর জন্য সবের রাস্তা খোলা, দোয়া পর। ঘরে উঠবি, মসজিদে ঢোক, দোয়া পর, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক গুফরানাকা আলহামদুলিল্লাহ আল্লাজি আযহাবা আন্নিল আযাবা ফানি। বাথরুম থেকে বাইরে পড়েননি? পড়েন, কি পড়েন, দৌড়ে যেতে দিশা পান না। উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ। আপনি শুধু উপরে উঠলেন, শুধু জিব্বাটারে তো কতভাবে নাড়ান, সুবহানাল্লাহ বলে নাড়া দিলেন নিচে নামতে, আর উপরে উঠতে আল্লাহু আকবার বলে জিব্বা নামক বৈঠাটে একটু নাড়া দিলেন, আল্লাহ ওদিকে জান্নাতে গাছ তৈরি করে দিয়েছে। এত সুযোগ পাওয়া সত্ত্বেও নেমো খারাপ মানুষ আমরা, আল্লাহ তাআলার ইবাদত করি না, মানুষের গোলামি করি। কার গোলামি করি? এ জোরে জবাব দেন, মানুষের। 2 দিন আগে বাংলাদেশের অনেক বড় একজন আল্লামা, অনেক বড় মুফতি আইয়ুব বাসু মারা গেছে। মুফতি না, আল্লামা না, অনলাইনে শোকের ছায়া, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে উপর লেভেল থেকে শুরু করে শেষ পর্যন্ত সবাই শোকাহত শোকাহত। অথচ এই বাংলার জমিনে একটা সময় মুসলমানের হৃদয়ের স্পন্দন পয়গম্বরকে গালি দিয়েছিল যে তাসলিমা, আল্লাহর আইন বোরকা নিয়ে, ফরজ পর্দা নিয়ে বিষোদ্গার করায় বাংলার সিংহপুরুষ সিলেটের প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাই একই দিনে মারা গেছেন। তারে নিয়ে তো আপনাদের সুশীল সমাজের অনলাইনে এত শোকাহতের পোস্ট দেখলাম না, দেখলাম আইয়ুব বাসুরে নিয়ে, যে প্রিন্সিপাল হাবিবুর রহমানের হুঙ্কারে তাসলিমা যেই বোরকার বিরুদ্ধে কথা বলেছিল, সেই বোরকা গায়ে পইরেই বালাতে বাধ্য হয়েছিল। আইয়ুব বাসু গুনায়েস জারিয়া করে গেছে, যুবকদের নাকি আইডল। আমি দোয়া করি এই ময়দান থেকে সবাই দোয়া করেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন। হে দুনিয়ার উম্মত,
এই জন্য বলি সব করার এত প্ল্যাটফর্ম, সব করি না, গুনাহ করার প্ল্যাটফর্ম কম, সবের জায়গার অভাব নাই, গুনার জায়গার অভাব, তারপর খুঁজে খুঁজে এটার যে গুনাহ করি, ঠিক কি না? মসজিদেও গুনাহ ঢুকছে, ঢুকে নাই, নামাজ পড়তেছি ও কর্নার থেকে বাজতেছে, বন্ধু যখন বউ লইয়া রিংটন দিয়ে রাখছে, গুনাহ হয় নাই, পকেটে পকেটে গুনাহ ঢুকাই দিছে। আগে তো গুনার স্পিড ছিল 3G, গুনার স্পিড বাড়াইয়া 4G করে দিছে। ঠিক আসতে কইলো, ঠিক জোরে কইলো, ঠিক জোরে কর না, ঠিক না বেটি, শুকর আদায় করা যাবে, মনে আছে নি? শুকর আদায় করা যাবে, জোরে জবাব দেন না, অস্কর্ম কেমনে জোরে জবাব না দিলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ। তোরা যদি শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোর নিয়ামত আরো বাড়ায়া দিব, আর যদি শুকর আদায় না করো, আমি আল্লাহ তাআলা নিয়ামত ছিনায় নিব। শুকুরে নিয়ামত, নিয়ামত তাফজুকুনাদ, কুফরে নিয়ামত যাকাফাত বিরুকুনাদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ। শুকর আদায় যত করবা, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত আরো বাড়ায় দিব। পক্ষান্তরে যদি শুকর আদায় না করো বান্দা, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিব না, বরং ছিনায় নিব। ছিনায় নিব না শুধু বান্দা, আমি আল্লাহ তাআলা তোমারে কঠিন আযাবে পতিত করব। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম, আয়াতের আলোকে আপনারা যদি ধৈর্য ধরেন, আয়াতের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করে যতটুকু আলোচনা আপনার আমার হেদায়াতের জরিয়া হয়, ততটুকু আলোচনা যেন আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করে দেন। সবাই বলি আমিন, আমিন, আরো জোরে কোন আমিন, আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইশতারা, ক্রয় করেন মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল। আমরা বক্তারা হইলাম ব্যাটারি, আপনারা হলেন চার্জার, চার্জ দিবেন ব্যাটারিতে চার্জ হবে, দিবেন না ব্যাটারি লো সুইচ অফ। এজন্য যতটুকু সময়, কিছু সময়ের জন্য আপনারা তো রোগী এখানে, ঠিক কি না? আমি ডাক্তার হয়ে বসেছি, একটু কষ্ট করে জবান খুলে সবাই আমার কথার জবাব দিতে পারবেন। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের জান ও মাল ক্রয় করে নেবেন, বিনিময় কি দিবেন? আরো জোরে কন জান্নাহ। এই আয়াত নাজিল হয়েছে নবুয়াতের 13তম বর্ষে, মদিনার 72 জন পুরুষ ও 2 জন মহিলা সাহাবিয়া, আনসারী সাহাবি ও 2 জন সাহাবিয়া মিলে মিনা পর্বতে পয়গম্বরের হাতে বায়াতে আকাবা গ্রহণ করেছিলেন। বায়াতে ওই সময় এই আয়াতটা নাজিল হয়েছিল। পিছনে জায়গা না, একটু কষ্ট করে সবাই সামনে আগায় বসেন, একটু কষ্ট করে এদিক ওদিক তাকায় না, নিজ দায়িত্ব একটু সামনে আগায় বসেন, কষ্ট করে, অনেকে বসে রয়েছে, একটু কষ্ট করেন, একটু আগায় আসেন, আগায় আসেন, আগায় আসেন। আল্লাহ, তো মদিনায় মিনা পর্বতে যখন আয়াতটা বায়াতে আকাবা যখন চলতেছিল, তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করেন, আরজি করেন, হে পয়গম্বর, আপনি
আপনার পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি যদি কোনো শর্ত থেকে থাকে দয়া করে বলে দিবেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন বলা হয়, পয়গম্বর বলেন আমার পক্ষ থেকে শর্ত, তোমরা নিজের জান ও মাল সন্তানকে যতটুকু ভালোবাসবা আমি পয়গম্বরকেও তার থেকে বেশি ভালোবাসবা। আল্লাহর পক্ষ থেকে কি শর্ত? আল্লাহর পক্ষ থেকে শর্ত, আল্লাহ তাআলা বলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে শর্ত, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না, যাবে না কি? এই দুইটা কথা তখন পয়গম্বর উত্তর দিয়েছিলেন। আয়াতের আলোচনায় চলে আসি, আল্লাহ তাআলা কেমন মুমিনের জান ও মাল ক্রয় করে নেবেন? আল্লাহ তাআলা যেহেতু ক্রয় করবেন, এখানে আল্লাহ তাআলা হলেন ক্রেতা, আমরা যেহেতু ক্রয় বিক্রয় করব, আমরা কি? আরো জোরে বলেন, জোরে জবাব দিতে বলেছি, জোরে বলেন আমরা কি? আল্লাহ বলে আমি ক্রেতা, তোমরা বিক্রেতা। দেখবেন যারা ভালো মাল কিনে, যারা সুন্দর সুন্দর জিনিসটা এক নাম্বার দেখে কিনে, এরকম আসল ক্রেতা দুনিয়ার জমিনে আছে না নাই? ভালো ক্রেতারা কখনো দুই নাম্বার মাল কিনতে যায় না। আল্লাহ তাআলা তো দুনিয়ার সব নির্ভেজাল বড় ক্রেতাদের থেকেও পবিত্র ক্রেতাকে জোরে কোন। আল্লাহ তাআলা বলে আমি তোমাদের থেকে জান ও মাল ক্রয় করব, তোমরা জান ও মাল আমার কাছে বিক্রি করবা, সাধারণ কোন জান ও মাল আমি আল্লাহ ক্রয় করব না। তোমার জান ও মালের মধ্যে যদি দেখি কোনো, তোমার জান ও মালের মধ্যে যদি দেখি কোনো ভেজাল নাই, ভণ্ডামি নাই, নিখুঁত মাল, তো নিখুঁত জান আমার কাছে তুমি দিয়েছো, আমি আল্লাহ তোমায় একটা জান্নাতের সাথে সাথে দান করে দিব। তাফসীরে মাজারিতে কাদী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি জানা দেয়, বিনিময় স্বরূপ আল্লাহ কেমন জান্নাত দান করবেন হে গোলাম, বিনিময় স্বরূপ আমার আল্লাহ তাআলা জানা দেয় ওই মুমিনের আমি আল্লাহ তাআলা একটা জান্নাত দান করব, যেই জান্নাতটা ছোট জান্নাতটা হবে 10 দুনিয়ার সমান। জোরে কোন আল্লাহু আকবার, আমার আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দিবেন। হে বান্দা, তাহলে কেমন গুণ থাকলে আমি খাঁটি মুমিন হতে পারবো? এক নম্বরে কেমন গুণ থাকলে আমি মুমিন হতে পারবো? এক নম্বরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমান আনলেই পরিপূর্ণ মুমিন হয় না, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। এক নম্বরে বান্দা মুখে স্বীকার করতে হবে, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, দিলেও বিশ্বাস করতে হবে, ওয়াল আমাল বিল আরকান, বান্দা ওই যা যা তুমি বিশ্বাস করেছো ওগুলো কাজেও পরিণত করতে হবে। কাজে পরিণত আমরা করি? জোরে কথা কন না মিয়া, যেই কথা শুনি আমরা কাজে পরিণত করি নাকি? না রে গোলাম, না না, মুখে মুখে দাবি করি আমি একজন নামাজি, অথচ দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, মুখে মুখে দাবি করে আমি একজন বড় হাজি সাহেব, ঘরে গিয়ে দেখা যায় মাইয়া ডাবে পর্দায় থাকে, মুখে মুখে দাবি করে আমি একজন বড় মুবাল্লিগ, তাকায় দেখা যায় সন্তানটা দাড়ি কামায় ঠিক কিনা, ধরে চল্লিশ বার পঞ্চাশ বার হজ করেছো, এরপরও নিজের ঘরটার ঠিক করতে পারো না, ওই হজের কোনো দাম নাই। যত বড় তাবলিগের মুবাল্লিগ হও, যত বড় পিশাবের মুরিদ হও না কেন, তোমার পরিবার ঠিক নাই, তোমার মতো মুমিনের কোনো দাম নাই, ঠিক কিনা জোরে বলে।
মুখে মুখে দাবি করো আমি বড় মুমিন, ও বান্দা ইমানের কোন দাম নাই। কোন ইমানের দাম? এক নাম্বার বলে মুখে বিশ্বাস করা, দিল মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করার সমান নয় মুমিন হবে। তো আমি মুখে বিশ্বাস করি, আল্লাহ তাআলা বলেছে হে মুমিন কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকেও। এটা আমরা মানি, জোরে জবাব দেন মানি, কিন্তু কাজে পরিণত করলাম না। এক নাম্বার মুমিন না দুই নাম্বার মুমিন? আরো জোরে জবাব দেন। হে দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম ও কুমিল্লার মুসলমান, মুমিনের দুই নাম্বার গুণ পয়গম্বর মুশকাত শরীফে না দিছে জানায় দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। ওরে মুমিন গো, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না নিজের জন্য যেটা পছন্দ করো অন্য ভাইয়ের জন্য সেটা না করো। নিজের জন্য করে অন্য ভাইয়ের জন্য সেটা করতে হবে। হে দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম মুমিন কারা বলে? মুমিন সর্ব অবস্থায় কার উপরে ভরসা করবে? আর জোরে বলেন কার উপরে? মুমিন যেখানেই যাবে, মুমিনের নামাজ রোজা হজ যাকাত ইবাদত বেঁচে থাকা মরে যাওয়া সব হবে কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লা বশানু কদিমাস্তি কদিমাস্তি নইন বর্ষা করব কার উপরে? আমাদের সব সময় চলাফেরায় সব জায়গায় ভরসা হবে কার উপরে? আমার আল্লাহ তাআলা জানায় দেয় রে গোলাম, তুই কোন বিপদে পড়েছ আমি মাওলার দরবারে সেজদায় লুটায়া পড়, আমি মাওলার দরবারে যাই নামাজের মুসল্লায় কপাল তার লাগা যদি বলতে পারো আল্লাহ আমি বড় বিপদে, আল্লাহ আমি বড় গরিব। আমার মাওলা বলে বান্দা দুনিয়ার কোনো পীরে তো তোরে কিছু দিতে পারে না, দুনিয়ার কোনো মানুষ তো তোরে দিতে পারে না, কারণ আমি মাওলার চেয়ে ধনী কেউ নাই, আমি মাওলার চেয়ে দয়ালু কেউ নাই। সব কিছু যদি চাইতে হয় সব আমার দরবারে চাও, কার দরবারে? নাকি বাবার দরবারে? এটা জোরে জবাব দেন। জীবন মরণ নাও ভাসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া যাও গো মদিনার পানে। ঠিক নি? জীবন মরণ সব ভাসান নাও কার জন্য ভাসাবো? নাকি খাজার তরে? জোরে জবাব দেন না, কার তরে ভাসাবো? হে দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম আমার জীবনের যত চাহিদা সব পূরণ করার সর্বশ্রেষ্ঠ ক্ষমতা দর কে? আমি গরিব, আমাকে ধনী বানানোর মালিক কে? বেইজ্জতি ইজ্জতি করার মালিক কে? সব কিছুর ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, আর আপনি আমি ক্ষমতার মালিক মনে করি পীর বাবাকে। জোরে কর না, ঠিক কিনা? কুমিল্লা মনে হয় নাই, আলহামদুলিল্লাহ আছে নি কিছু কিছু? পানির ভিতর জ্বললে বাতি, যেই বাতি আর নিভে না,
আমগো বাবার দরবারে গেলে নামাজ রোজা লাগে না, যেই দরবারে গেলে নামাজও লাগে না রোজাও লাগে না, ওটা মানুষের দরবার না শয়তানের দরবার। এর জোরে জবাব দেন, কিসের দরবার? আপনি এখানে জানেন, চিন্তা করেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, এমপিওসি, ডিসিএসপি, আইজি, কমিশনার, ডক্টর, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, লেখক, কবি, সাহিত্যিক, প্রত্যেকটা পর্যায়ে নামাজি আছে না নাই? নামাজ নিয়ে কোনো ভণ্ডের মধ্যে আজ পর্যন্ত কোনো দ্বিধা দেখলাম না, কোনো প্রশ্ন দেখলাম না। আর এমন একটা দরবার বাইরেছে, কয় বাবার দরবারে গেলে নামাজও লাগে না রোজাও লাগে না, কয় কি কয় না? আরে দরবার, শুধু কি এই দরবারে যায়, কয় ল্যাংটার দরবারেও দৌড়ায়। ল্যাংটার দরবারে কেন গেছো, কয় মাল আছে, কি আছে জোরে কোন? ল্যাংটা বাবার দ্বারে কি মাল আছে সবই তো বাবাই দেখাইয়া দিল, ভিতরে মধ্যে মাল কি রাখছে? সিলেটে গেলে দেখা যায়, চিটাগাং গেলে দেখা যায়। গত বছর মাহফিলে গেলাম সিলেটে, শাহজালালের মাজার একটু কবর জিয়ারতের জন্য ঢুকলাম, গিয়া দেখি গাঞ্জার এত গন্ধ ভিতরে ঢোকাই যায় না। শাহজালাল গাঞ্জা খাইতে কইছি নি, একটু গাঞ্জা খা আমারে পাবি, আমার রুহানি ফয়েজ পাবি। পাশের লোকগুলো কি যারা শাহজালালের আশেক দাবি করে, বড় আল্লাহর লয়ে গেছে, চুলে জট ফলাইছে, 30 দিন 40 দিন 50 দিন পর্যন্ত গোসল দেয় না, হ্যাঁ বলো পীর, তাহলে পাগলে অপরাধ করছে কি? পাগলেও তো গোসল দেয় না। এই পীর সাহেবের গায়ে দিয়ে পাড়া ছাগলের তো খারাপ গন্ধ আসে, হ্যাঁ আবার বিশ্ব বইস, ইসলামে অপবিত্র থাকতে বলছে নাকি? জোরে কো, আত্মহুরু শত্রু ইমান, পবিত্রতা কি ইমানের অঙ্গ? আপনি 30 দিন 40 দিন গোসল না দিয়া মাথায় ফলাইছে চুলের জট, গায়ে লাগাইছে সালার শট, হাতে আছে গাঞ্জার পট, এরা হলো পীর। আর আপনি আমি মুসলমান হাদিয়ে লয়ে দৌড়াই পীরের দরবার, একটু পানি পরা দেন, রুসি কি মুখের দিকে তাকাইলে গন্ধ যা হয়, ওর পানি তো ফুদেলে ওই যে ফু, ওই ফুতে তো পানি ভাইরাস ভাইরাস হয়ে যাওয়ার কথা, পুরো পানি এই পানি নিয়ে আবার খায়। আমার কাজ আলো হক বাতিল পার্থক্য করে দাও, মানা না মানার দায়িত্ব আপনার, মানেন না মানেন আপনার ব্যাপার। আমি বলে গেলাম, বাংলা ভাই হুজুর ছিল না, কথা কয় না, তা হুজুর নাম কামডা কইরে গেছে কি, বোমাবাজি কইরে আম হুজুর কো যায় না দেয়নি সার্চ করে, কি একটা আমাদের উপকার কইরে গেছে। হে দুনিয়ার উম্মত, এই কয়দিন আগের ঘটনা, আমি কুড়িগ্রাম মাহফিলে যাইতেছি, বিমানে যাব 3:30 ফ্লাইট, তো আমি ঢুকছি, আবার বাহিরে লোক দাঁড়ানো, ওদেরকে একটা আমার মোবাইলটা ওদের কাছে রয়ে গেছে, আনার জন্য আবার বাইর হইছি, ঢোকার সময় সার্চ করছি, আবার বাইর হয়ে আসার সময় আবার সার্চ করছে আগের মতো। আমি কিলাম ভাই, এই তো 1 সেকেন্ড হইলো বাইর হইলাম, আবার এত সার্চ করা লাগে? কয় হুজুর, আমগো উপর থেকে একটু হুজুরদের প্রতি বেশি নজরদারি করতে রাখতে কইছে। আমি বললাম, আপনি আমার চিনেন না, কত বছর ধরে সফর করি, হুজুর দেখান লাগে সিসিটিভিতে সব মিলে, দেখেন কত বড় মানুষ, গুপিবাগ হত্যাকাণ্ড, গুলশান হত্যাকাণ্ড, নারায়ণগঞ্জের 7 মার্ডার, যত বড় বড় হত্যাকাণ্ড, যত বড় বড় টেররিস্ট, কোন হুজুর পাইছেন আজ পর্যন্ত? জোরে কম, আশ্চর্য লাগে বাংলার জমিনে যেখানে 92% মুসলমান, পীর আউলিয়াদের মাধ্যমে যে জমিনে ইসলাম এসেছে সেই জমিনে আজকে আমগো দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকেই বেশি হয়রানি করা হয়। হে দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম, সব কিছু চাইব কার কাছে? জোরে জবাব দেন, কার কাছে? কোন পীর বাবা কিছু দিতে পারবে না, দুনিয়ার জমিন আল্লাহর থেকে বড়, ক্ষমতাদার কেউ নাই। মানুষ গিয়া মাজারে সেজদা দেয়, মানুষ গিয়া পীরের পায়ে সেজদা দেয়, বাবা সন্তান দাও,
ও কুমিল্লার মুসলমান আমায় জবাব দেন, সন্তান দেওয়ার মালিক কে? তুমি যদি সন্তান দিতে পারতা ও বাবা গো, দুনিয়ায় কোনো হিজলাই থাকতো না। ও বাবা তুমি যদি সন্তান দিতে পারতা, আল্লাহর কসম এই জমিনে কত দাম্পত্য এখনো পানি পড়া নিতে আসে হুজুর, একটু পানি পড়া দেন, কম দৌড়ান দৌড়াইলাম না, শালির মাজারে গেলাম, গুপিবাগের মাজারে গেলাম, ও হুজুর শাহজালালের মাজারে গেলাম, শাহপরানের মাজারে গেলাম, কত পীর ফকির দেখাইলাম, কত তাবিজ লাগাইলাম, কত ঔষধ লাগাইলাম, আজ পর্যন্ত সন্তানের মুখ দেখলাম না, বাপ নাম শুনলাম না, মা এখনো পর্যন্ত মা নামটা শুনতে পারে না। ও হুজুর একটু আল্লাহর কোরআন পড়ে ফু দিয়া দেন, হয়তো আল্লাহর কোরআনের উসিলায় সন্তান আসতে পারে। বলেন তো ওই লোকটাকে কি কোনো পীর বাবা দেখে নাই? সব মাজারে ঘুরছে কিনা? এরপরে ও সন্তান পেল না। ও দুনিয়ার উম্মত, সন্তান দেওয়ার মালিক কোনো মানুষ হতে পারে না, সন্তান দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা জোরে বলে। আদরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লা জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহদা চিশতে দুনিয়া আজ খুদা গাফিল বুদান নাই কামাশু নুকুরাহ ফর জিন্দোজার সব কিছুর ক্ষমতার মালিক কে? মুমিন বান্দা একটা জিনিস লক্ষ্য করবেন ও ভাই গো, মুমিন বান্দারা যেদিকেই তাকায় সেখানেই মাওলার পরিচয় পেয়ে যায়, ঠিক কি না? আপনি আমি পাই না, আপনি আমি মনে করি আমার মাওলা কয় এবার তোর এত কিছু দিছি, তোর কিচ্ছু লাগবে না, আমার চাই না, শুধু এবাদতটা কর। হে মুমিন, আপনি মনে করেন কি পেটে ব্যথা হচ্ছে, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইছেন, ডাক্তার আপনারে বানায় দিছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট, না ডাক্তারই তো বানাইছে, চিকিৎসা বিজ্ঞান বানাইছে না গ্যাস্ট্রিকের ট্যাবলেট? না রে বান্দা, ভালো করে লক্ষ্য করে দেখো, ওই গ্যাস্ট্রিকের ট্যাবলেটটাও মাওলার সৃষ্টি কোনো জিনিস ছাড়া গ্যাস্ট্রিকের ট্যাবলেট বানাইতে পারে না, ঠিক কি না? একটা সু অনেক পরিচিত গ্যাস্ট্রিকের ট্যাবলেট, আমি নাম বলবো না, খাইতে আপনাদের অবক্তি হতে পারে, পায়খানার পোকা দ্বারা বানানো হয়, অনেক পরিচিত একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট। আমরা এই যে কেঁচো চেনেন, কেঁচো কেঁচো কয় বরিশাল কেঁচো, এই যে মোড়ায় মাটির ভিতরে বর্ষিতে লাগায় মাছ ধরে, ভালো করে শুনবেন কথাগুলো, এই কেঁচো আল্লাহ তাআলা বেহুদা বানান নাই। আপনি মনে করেন মাটির মধ্যে মোড়ায় আর কোনো কাজ নাই, আমার আল্লাহ তাআলা কেঁচোর মধ্যে এমন একটা পাওয়ার দিয়া দিছে, চিকিৎসা বিজ্ঞান বলে এই কেঁচো যেই মাটি খায় আবার মাটিগুলো ফালায়, ওই মাটির বরকতেই মাটির উর্বরতায় যেখানে দশটা শশা হতো সেখানে 10,000 শশা। কেঁচোর মাটিটা গোবর ছিলেন গোবর, এইটা তো সবাই জানেন, কদু শাক কদু চারা লাগায়, লাউ চারা লাগায়, কুমার চারা লাগায়, দেখবেন নিচে গোবর দিয়ে দেয় গোড়ায়, ঠিক কি না? আল্লাহ গরুর পায়খানার সার রেখে দিয়েছে, আমার মাওলা বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ বান্দা একটু আমি মাওলা সৃষ্টি না ভাবো, আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবো, মাওলা পরিচয় পেয়ে যাইবা, একটাবার যদি ডাব গাছের দিকে তাকাও, এই ডাব গাছের মাথায় পানি কোথা থেকে আসলো, এত সুন্দর স্বচ্ছ পানি কে দান করলো, একটাবার যদি নিজের প্রশ্ন করো আমার আল্লাহ জবাব দিয়ে দেবে, ও বান্দা একটু তাকায় দেখ ডাবের মধ্যে আমি মাওলারে দেখা যায়, ঠিক কি না? ডাবের মধ্যে আল্লাহ তাআলা কত পাওয়ার রেখেছেন, 12টা রোগের ঔষধ হলো ডাব, জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত যদি কোনো মানুষ পানি না পায়, 3 দিন পর্যন্ত যদি পানি না পায়, চতুর্থ দিনে গিয়া যদি মাত্র একটুকু ডাবের পানি খায়, ওই 3 দিনের পানির অভাব এটুকু ডাবের পানি পূরণ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না।
আরো শুনেন, হে বান্দা আপনি যখন ঘুমাবেন, হে দুনিয়ার উম্মত আল্লাহর গোলাম, আপনি বিছানায় ঘুমাতে গেলেন, বিছানায় ঘুমাতে যাওয়ার পর ঘুমানোর শুরুতে আপনি যদি এক গ্লাস পানি খেয়ে, ডাবের পানি খেয়ে ঘুমান, আবার যদি সকাল বেলা বাথরুম করেন, প্রস্রাব করেন, বিজ্ঞান বলে ওই ডাবের পানির নির্যাসে পুরো শরীর থেকে কমপক্ষে 10টা ডায়রিয়া যুক্ত ব্যাকটেরিয়া ডাবের পানিতে নিয়ে যায়। জোরে কন, সুবহানাল্লাহ, এত নিয়ামত। চড়ুই পাখি দেখেননি? চড়ুই পাখি আমরা মনে করি কি চড়ুই পাখি কি মানুষের শস্য দানা খেয়ে শেষ করে আর কোনো কাজ নাই, এইটা নেই। হে দুনিয়ার উম্মত, না না, কষ্ট হয় নাকি? চলবে? দেখেন কষ্ট হলে ছেড়ে দিব। চলবে দেখি কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, আল্লাহ আমাদের কবুল করেন, হাত নামান। চড়ুই পাখি আল্লাহ তাআলা বেহুদা বানান নাই। ছোট্ট একটা ওয়াকিয়া বললে চড়ুই পাখির গুণাগুণ সম্পর্কে জানবেন। 1998 সনে চীন দেশে মাও সেতুং তথা তদানীন্তন সময়ের প্রধানমন্ত্রীর নাম মাও সেতুং, তদানীন্তন সময় সুইজারল্যান্ডের বাজেল বিশ্ববিদ্যালয়ের সুইস বিজ্ঞানীরা সবাই রিসার্চ শুরু করে দিল, এই যে চড়ুই পাখি এত শস্য দানা খায়, কমপক্ষে প্রতি বছর 4-5 কেজি চড়ুই পাখি শস্য খেয়ে ফেলে, মানুষের খাবার নিয়ে যায়। তারা চিন্তা করলো 10,000 চড়ুই পাখিকে যদি আমরা মেরে ফেলি, কমপক্ষে 60,000 মানুষের খাবারের যোগান দেওয়া যাবে, কারণ 10,000 চড়ুই পাখি অনেক মানুষের খাবার খেয়ে ফেলে। যদি বছরে 5 কেজি করে শশা খায় বছরে, তো 1,000 পাখি যদি 10,000, এরকম 1,00,000 পাখি যদি শশা খায়, অনেক শশা চলে যায় না? অনেক শস্য চলে যায় না? চীন দেশের সবাই চিন্তা করলো, আমরা এত আমাদের নিজেদের সম্পদ নষ্ট করি চড়ুই পাখিগুলো দেখি মেরে ফেলে, এই চড়ুই পাখির মাধ্যমে আমরা নিধন করে চড়ুই পাখিকে কমপক্ষে 60-70 লাখ মানুষের খাবার দিতে পারবো। 1957 সনে পুরো চীনে অভিযান শুরু হয়ে যায়, দা গ্রেট স্প্যারো মিশন, এই আর্মিরা সেখানকার এই নাম দিয়ে পুরো চীনে অভিযান শুরু করে দেয়। 1,00,000 রঙিন পতাকা তৈরি করা হয় প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, গ্রামে গ্রামে, এক রাতের মধ্যে 1,00,000 পতাকা ছেড়ে দিল, নিয়মিত পুরস্কারের ঘোষণা দিয়ে দিল, যারা চড়ুই পাখি মেরে এনে দিতে পারবা তাদেরকে পুরস্কৃত করা হবে। পুরো চীনে অভিযান চালাইয়া পুরো চীনের ভিতরে সব চড়ুই পাখিগুলো মেরে ফেলল। ওরে দুনিয়ার উম্মত, এরপরে 1961 সনে ইতিহাস পড়ে দেখো, এনসাইক্লোপিডিয়া পড়ে দেখো, চীনে যেই দুর্ভিক্ষ হয়েছিল পৃথিবীর ইতিহাসে বড় একটা দুর্ভিক্ষ, চীনের সেই 61-62 সনের দুর্ভিক্ষ, যেই দুর্ভিক্ষতে 30 মিলিয়ন মানুষ মারা গিয়েছে। কয় মিলিয়ন? 30 মিলিয়ন মানুষ কেন খাবার পায় না? বলে ওই যে বিগত বছরে চড়ুই পাখি মারার কারণে ধান খেত ছিল, গম খেত ছিল, যেই ধান ও গমের হাজার হাজার কোটি কোটি কীটনাশক পোকাগুলো চড়ুই পাখি খেয়ে মেরে ফেলতো, চড়ুই পাখি নাই খাইতো পারে না, যার কারণে কোনো ফসল হয় না, 30 মিলিয়ন মানুষ মারা যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামতের দাম আছে না নাই? ব্যাংক চিনেন নাকি? ব্যাংক চিনেন? বাংলাদেশে কয় প্রকার ব্যাংক চিনেন আপনারা? ব্যাংক চিনেন? আমরা চিনি 4-5টা ব্যাংক, সর্বোচ্চ বাউয়া ব্যাংক হয়, সোনা ব্যাংক হয়, চিনেন নি? কাম নাই মানুষের ঘুমে ডিস্টার্ব করে না? কয় জি জি। আরে মিয়া না, ব্যাংক একটা নিয়ামত। এই পুরো পৃথিবীতে 4,740 ধরনের ব্যাংক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কত? 4,740 ধরনের ব্যাংক।
বাংলাদেশে মাত্র 47 প্রজাতির ব্যাঙ দেখা যায়। এর ভিতরে একটা সোনা ব্যাঙ বলে, সোনা ব্যাঙ চিনেননি? স্বর্ণারি কালার একটা ব্যাঙ, যেই ব্যাঙ বিক্রি করে বাংলাদেশে প্রতি বছর ২ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার আয় করে থাকে। ব্যাঙ কত বড় একটা থিয়েটার বলে, ভূমিকম্পর পূর্বাভাস দেওয়ার মতো পৃথিবীতে একটি মাত্র মেশিন যার নাম ব্যাঙ। ভূমিকম্প আসলে আগে আগে ওরা আওয়াজ দিয়ে দেয় যে ভূমিকম্প হবে, এই জমিনে ভূমিকম্প হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহ তাআলা শস্য ক্ষেতের মধ্যে রাত্রে ব্যাংরে পাহারাদার হিসাবে পাঠা দেয়, আমার বান্দা শস্য ক্ষেত বানাইল, ও ব্যাংক তাড়াতাড়ি ওই পোকাগুলো খেয়ে ফেল, না হয় শস্য হবে না। জোরে কন্যা সোহান, এই দয়ালু কে? আরো জোরে বলেন, দয়ালু আমার কে? আল্লাহ। ও দুনিয়ার উম্মত, আজকে আপনারা আমরা আল্লাহর নিয়ামত চিনি না, কিছুই মনে করি না। আমার মাওলা বলে, কোন মুমিন যদি আমার সৃষ্টির দিকে তাকায় আমি মাওলারে পেয়ে যাবে। আরো কত রকমের নিয়ামত, ভমর কো আল্লাহ বেহুদা বানান নাই, গুইসাপ কো আল্লাহ বেহুদা বানান নাই, মৌমাছি দিয়ে আল্লাহ তাআলা হাজার রকমের প্রসাধনী তৈরি করে দেয়। ও দুনিয়ার উম্মত, আপনি যে ক্রিম ব্যবহার করেন, কোল্ড ক্রিম, শেভিং ক্রিম ব্যবহার করেন, সব কিছুর পিছনে মধু আছে না নাই? প্রত্যেকটা পিছনেই মধুর ব্যবহার। মোম জ্বালায় মধুর বাসা ছাড়া মোম তৈরি হয় না। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার উম্মত, পৃথিবীর কোন বিজ্ঞানী 1 লিটার কেরোসিন তেল তৈরি করতে পারবে না, কোন মানুষ 1 লিটার সয়াবিন তেল তৈরি করতে পারবে না। আমার আল্লাহ বলে, আমি খনিজ পদার্থ কেরোসিন তেল দেই, আমি আল্লাহ সয়াবিন দুনিয়ায় সরিষার মাধ্যমে সরিষা তেল দেই, সয়াবিনের মাধ্যমে সয়াবিন তেল দান করি। জোরে কন সুবহানাল্লাহ। সবকিছু কে দান করে? আরো জোরে কন, কে দান করে? আমার আল্লাহ তাআলা বলে, আমি একটা দিনের যদি বল জন্য বতাম বাতাস একটু হরতাল লাগাইয়া দেও, দুনিয়ার জমিনের কোন মানুষ আর বেঁচে থাকতে পারতো না, ঠিক কি না? ওই উষা লগ্নে যদি আমার আল্লাহ সূর্যকে না উঠাইতো, এই পৃথিবীতে কোনো ফসল হইতো না, মানুষ বেঁচে থাকতে পারতো না। হে দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম ও কুমিল্লার মুসলমান, মুমিন হতে হলে আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবতে হবে, আল্লাহ তাআলার সবকিছুর উপরে ভরসা করতে হবে। জোরে কন, ঠিক কি না? মুমিনের তৃতীয় গুণ বড় ভয়ঙ্কর, মুমিনকে যদি আগুনের সামনে দাঁড় করানো হয় আর যদি বলা হয় ও মুমিন আগুনে পড়বা না, জীবন দিবা কিনা, ইমান ছাড়বা, বলে খাঁটি মুমিন ডাক দেওয়া বলবে আগুনে পড়ব, ইমান ছাড়ব না। আছে না এমন? আছে না? নাই। ও দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম, কষ্ট হয় না তো? ওই যে ওঠা বসা করতেছে কেন? ওঠা বসা করেন কেন? এক্সটেনজার প্রয়োজন হলে, কিছু প্রয়োজন হলে পরে যান না, প্রস্তুতি নিয়ে বসেন নাই? হে চলবে না, বন্ধ করে দিব? জোরে কম না, চলবে কিনা? আল্লাহ কবুল করুক। জোরে বলে না বাবা, এই যে মূর্তি বানাও, মূর্তি কোনো কথা বলতে পারে নাকি? মূর্তি কথা বলতে পারে? আমগু দেশের মূর্তি কথা কইতে পারে? পারে না? আহা, সমাজে তাকায় দেখো, হিন্দুরা আমাদের ঈদে খবর নাই, কুরবানিতে কারো ঘরে যায় না, আর মুসলমানের সন্তান হইয়া দুর্গা পূজায় হিন্দুদের থেকে বেশি মুসলমান দেখা যায়, ঠিক কিনা? জোরে বলেন। পৃথিবীর শুরু লগ্ন থেকে মূর্তি মূর্তি নিয়ে কত যুদ্ধ, কত বিগ্রহ। আমার নবী কত কষ্ট করলেন, নিজের হাতে আমার নবী কাবার মূর্তি ভেঙেছে, ইব্রাহিমের যুগেও মূর্তি, সেই মূর্তি পূজায় মুসলমানের সন্তান যাইতেছে। আফসোস করে বলি, ও মুসলমান গো, এই মুসলমান হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমান বাংলাদেশ, যে কয়টা হিন্দু আছে আমরা থুতু ফলাইলি তো ভেসে যায়, ঠিক কিনা? ধরে বলেন। কিন্তু আমরা কোনোদিন ওদের কোনো মাহফিলে বাধা, ওদের কোনো অনুষ্ঠানে বাধা দিয়েছি নাকি? আর ওজরে বলেন, বাধা দিয়েছি নাকি? না, আমরা মুসলমান সভ্য জাতি, আমরা বাধা দেই না।
কত মুসলমান মেরে মারলো। আমরা যদি প্রতিশোধ নিতে চাইতাম আমার জমিনে ওরা খাইনি অভাব নাই, মারতে পারতাম ঠিক কিনা, কিন্তু আমরা ভদ্র জাতি আমরা মারি নাই। আর মুসলমানের এই রাষ্ট্রে হিন্দুদের পূজা হয় সংখ্যালঘু, অল্প কয়টা হিন্দু, এই পূজা উপলক্ষে মুসলমানের জমিনে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আফসোস লাগে, তোমরা তোমাদের ধর্ম পালন করবা, আমরা আমাদের ধর্ম পালন করব, আমরা তো তোমাদেরকে ডিস্টার্ব দেই নাই। ডিস্টার্ব দিয়েছি কখনো? না। পক্ষান্তরে দেখা যায় হিন্দুদের ধর্ম পালন করার জন্য তাদের প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে প্রশাসনের সহযোগিতা পাওয়া যায়, অনুমতি পাওয়ার জন্য দ্বারে দ্বারে দৌড়াতে হয় না। আর মুসলমানের জমিনে, 92% মুসলমানের জমিনে কেন বাংলার জমিনের মাহফিল 144 দ্বারা জারি করা? জবাব আছে আপনার কাছে? মাহফিল অনুমতি পেতে ঘাম ঝরে যায়, পাগলের মতো হয়ে যাওয়া লাগে, মাহফিল অনুমতি পায় না। আহ আফসোস, কুমিল্লা কোনো মাহফিল মনে এমন হয় না? হয়। কিছুদিন আগে হাফিজুর রহমান সিদ্দিকীর মাহফিল বন্ধ করেছে, শুনছেন আপনারা? আফসোস লাগে। আমরা মুসলমানের উপকারের জন্য আসি না ক্ষতির জন্য? জোরে বলেন। এতক্ষণ যা কথা বললাম কোন জঙ্গিবাদী উস্কানিমূলক কথা আপনারা শুনেছেন আমার থেকে? আমি কি আল কায়দায় যেতে বলছি আপনাদেরকে? জঙ্গিবাদী কোন জেএমবির সাথে আমি যেতে বলেছি আপনাদেরকে? না, কোরআন ও হাদিস থেকে কথা বলতেছি মানুষের ঈমানকে ঠিক করার জন্য। এই মাহফিলে ইসলাম, আহ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আজও বাংলার জমিনের প্রত্যেকটা মানুষের ঘুম ভেঙে যায় আজানের ধ্বনিতে, ঠিক কিনা জোরে বলেন? যে জমিনে এত তাবলিগ চরমনায় আল্লাহওয়ালাদের মেহনতের কারণে আজ জমিনে জমিনে প্রত্যেকটা কণায় কণায় ইসলাম, বিশ্বের যত বড় মজমা কাবা শরীফ হলো সব থেকে বড় আয়োজন, ওটার সাথে তুলনা দেয় না, তবে এর থেকে এরপর আর কোনো বড় মজমা পৃথিবীতে হয় না। এরপর যত বড় দুইটা মজমা হয় তা বাংলার জমিনে হয়, একটা টঙ্গীর ময়দানে একটা চরমনায়, ঠিক কিনা? আফসোস লাগে, সব থেকে বড় ইস্তেমা আমার জমিনে, যেই জমিনের মানুষ দিন ভক্ত ইসলাম ভক্ত, এ জমিনে শাহজালালের পদার্পণ, শাহজালাল ইয়ামেনের পদার্পণ, শাহজাল পরাণ ঘুমিয়ে আছে এই বাংলার জমিনে, সৈয়দ ফজলুল করিম ঘুমিয়ে আছে যেই জমিনে, মুফতি আমিনে ঘুমিয়ে আছে যেই জমিনে, এই জমিনে ইসলামের কথা চলবে? বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। হে মুসলমান, হে মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই স্পষ্ট কথা, আমাদের মাহফিলে যদি বাধা হয় বিধর্মীদের কোনো অনুষ্ঠান জমিনে হতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? 5 বছর না 6 বছর পর্যন্ত মাহফিল বন্ধ ছিল কেন? 87 বছর পর্যন্ত মাহফিল চলে, আপনাদেরটা কেন হয়েছে আমি জানি না। অনেক মাহফিলে যাই, হুজুর এই আজকে দুপুরে অনুমতি পাইছি, কত কষ্ট করে হ্যান্ডবিল পোস্টার লাগায় মানুষ, কত কষ্ট করে মাইকিং করে, আজকে একটা যুবক বলতেছে হুজুর গলা ভেঙে গেছে মাইকিং করতে করতে, বলেন তো এত কষ্টের পর যদি মাহফিলের দিন আইসা মাহফিল বন্ধ করে দেয় কলিজাটা সিরে যায় না? আপনাদেরকে বন্ধ করে নাই, কত জায়গায় করছে আমরা দেখেছি। আমরা অনুরোধ করব, প্রশাসন আমাদের দুশ্মন না, প্রশাসনের মাধ্যমেই তো আমরা চলব, তাদের আইন কানুন মেনেই তো আমরা চলব, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ধর্মীয় কোনো অনুভূতিতে আপনারা আঘাত দিবেন না, অনুরোধ, ধর্মীয় কোনো অনুভূতিতে আঘাত দিবেন না। আপনারা দেখেন না মুসলমান কিন্তু রক্ত দিতে শিখেছে, পালাতে শিখে নাই, ঠিক কিনা জোরে বলেন? এ মুসলমান কিন্তু বদরি চেতনা নিয়ে চলে, মুসলমান কিন্তু ওহুদের সেই চেতনা নিয়ে চলে, মুসলমান কিন্তু শামের ময়দানে রক্ত দিয়েছিল, মুসলমানের ইতিহাস আজাদী আন্দোলনে রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানের ইতিহাস
বাংলার জমিন থেকে শাপলা চত্বর, বাংলার জমিন থেকে তাসলিমা নাসরিনকে এ জমিন থেকে বিতাড়িত করার ইতিহাস ঠিক কিনা জোরে বলে। বেঈমানরা মনে করেছিল এ জমিন থেকে বড় বড় ওলামা একরাম চলে যাচ্ছে, বড় বড় আল্লাহর ওলিরা চলে যাচ্ছে, শাহজালাল নাই, শাহপরান নাই, এ জমিনে মুফতি আমিনি নাই, সৈয়দ ফয়েজ ফজলুল করিম নাই, এসহাক নাই, জমিনে মুফতি আব্দুর রহমান নাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাই, শামসুল হক ফরিদপুরি নাই, বাঘগুলো বোধহয় মরে গেছে। ইসলামের বিরুদ্ধে কথা বলবো, মাহফিল বন্ধ করবো, ভুলে গেলে চলবে না, জমিনে বাঘের বাচ্চারা মরে নাই ঠিক কিনা জোরে বলো। এ জমিনে এখনো বাঘের বাচ্চারা আছে, আমরা তার রুহানি সন্তান। মৃত্যু একদিন হবে, এটা সবাই মানেন? জোরে জবাব দেন। বলেন তো, আমার যদি মৃত্যু না থাকে হাজারো বুলেট মারলে মৃত্যু হবে? হাজারো বুলেট মারলে মৃত্যু হবে না। ওই দোকানের কর্নার থেকে রেজার লাইট মারতেছে সোজা শুধু ওই দোকানটা। হে মুসলমান, হ্যাঁ বাচ্চাই, হে মুসলমান, একটা কথা চিন্তা করেন, আপনারা আমার শত্রু, আমি আপনার শত্রু, এখানে আওয়ামী লীগের লোক নাই, বিএনপির লোক, জাতীয় পার্টি, তাবলিগ চরমোনাই, জামাত, জমিয়াত, হেফাজত, খেলাফত আছে না নাই? জোরে জবাব দেন। সবার আল্লাহ এক একজন করে আলাদা আলাদা, নবী আলাদা আলাদা, ধর্ম আলাদা, মসজিদ আলাদা, সবার ধর্ম এক, সবাই নবী এক, সবার উদ্দেশ্য আল্লাহকে পাওয়া। সুতরাং আমরা একটা কথা বলতে চাই, যে যেই দল করি না কেন, নবীর ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ইসলামী আয়োজনের ব্যাপারে মুসলমান আমরা এক কাতারে থাকবো ইনশাআল্লাহ। পারা যাবে না? যাবে ইনশাআল্লাহ। বেঈমানরা মনে করছিল আল্লাহওয়ালারা দুনিয়ায় নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলে পার পেয়ে যাব। এ জমিনে কেউ আজ পর্যন্ত পার পায় নাই, আলহামদুলিল্লাহ বলেন। এখানে অনেকের গালে দাড়ি নাই, অনেকে নামাজ পড়েন না, আপনারা নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, এটাকে সাপোর্ট করি না, তবে এতটুকু বলি সবার ভিতরে আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত আছে ঠিক কিনা জোরে বলেন। এজন্য বলি, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব থাকলে, বাবাকে নিয়ে যদি দ্বন্দ্ব থাকে, হঠাৎ যদি বাবাকে কোনো মানুষ আঘাত করে, দুই ভাই দ্বন্দ্ব ভুলের পরে বাবাকে রক্ষা করে ঠিক কিনা জোরে বলেন। আজ আমরা বিভিন্ন দল নিয়ে মতভেদ থাকতে পারে, আকীদা নিয়ে মতভেদ চলতেছে, এই সুযোগে আমরা একই নবীর উম্মত মুসলিম ভাই ভাই কোনো নাস্তিকদেরকে নবীর বিরুদ্ধে কথা বলার সুযোগ দিব না ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে নেন, হাত নামান। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা কইছি, বিএনপি কোন দলের বিরুদ্ধে, আমি যে দাবিগুলো রেখেছি এটা কি মুসলমানের দাবি কিনা, সব দলীয় দাবি কিনা, সব মুসলমানের একই দাবি না? আমার নবীরে কেউ গালি দিলে আপনার কলেজে আঘাত লাগবে কিনা? জোরে বলে, অবশ্যই লাগবে। এজন্য বলি ভাই, আমরা দ্বন্দ্ব না করি, এক কাতারে থাকি, কোন হাদিস জয়ীফ, কোনটা মুরসাল, কোনটা মুনকাতে, কোন হাদিসের রাবি সাকারাবি গায়র সাকারাবি সমাধান করবো, লামা একরাম, সাধারণ মানুষ এত সহি জয়ীফ লই কেন দৌড়ান? আপনারা কেন মসজিদের কাতারে ফাটল সৃষ্টি করেন? কোনো প্রয়োজন হলে কিভাবে আপনি রফিয়াদান করবেন কিনা, জিরেন আপ চলবেন, সব কিছু সমাধান দিবে কারা? জোরে কন, নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব করা যাবে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বলবো নাকি? বলবো। এই মূর্তির যে যুদ্ধ আজ শুরু হয়েছে, না না, ইব্রাহিম আলাইহিস সালাম কয় বাবা এই মূর্তিগুলো কথা বলতে পারে না, বাবা কেন তারপরেও পূজা করো? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা অথবা চাচা কোন কোন রায়তে ডাক দেয়া কয় ওর, ইব্রাহিম তোর মাথায় কি তার তোর ছিঁড়ে গেছে নাকি, কি কইতেছে এগুলো, যা তাড়াতাড়ি মূর্তি নিয়ে যা বাজারে বিক্রি করতে যা। বাবার আদেশ রক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম জাহা জাহা চিনেননি, হাজিও কয়, ডালা কয়, চিনেন আপনারা, ধান লয় যে
এরকম একটা বড় ঝাড় ভিতরে মূর্তি গুলো বসায় তো ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় নিয়ে মূর্তি বিক্রি করতে রওনা দিল। পথিমধ্যে মূর্তি গুলো নামাইয়া প্রত্যেকের পাও এক জায়গায় কইরা রশি দিয়া বাঁধছে, বাঁধছে তো টানতে টানতে তোদের তো দেখতে তো পারে না, সবগুলোর বাই দেখ কাঁধে রশি ফেলে টানতে টানতে যাইতেছে, একটার গায়ে একটা পরে একটার দাঁত নাই, একটার পাও নাই, নাক নাই, হাত নাই, ভাঙ্গে ছিল শেষ। বাজারে যাওয়ার পর কেউ ইব্রাহিমের মূর্তি কিনতে আসে না, কারণ ইব্রাহিমের কোথায় মারামারি শুরু করছে। সন্ধ্যাবেলা বাবার নিয়ে বাবার দরবারে নিয়ে হাজির, ও বাবা গো মূর্তি তো কেউ কিনলো না। বাবা তাকায় দেখে তার সেই দেবতার কারো নাক নাই, কারো পাও নাই, কারো চোখ নাই। কিরে ইব্রাহিম এডির এই অবস্থা কে কয়ার আর মারামারি করছে, ইয়ে করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝানোর জন্যই কথাটা বলেছিল, বা ডাক দেয়া কয় বাবা গো যেই মূর্তির শক্তি নাই নিজেরা নিজেরা মারামারি করার পর্যন্ত শক্তি নাই, বলো তো আসমান জমিন গ্রহ নক্ষত্র এই আদম হাওয়া গন্ধম যদি এই মূর্তি বানাইতে পারতো বলো তো কেমনে বৃষ্টি দেয়, এই মূর্তি কেমনে আসমানে তারকারাজি ফুটা, এই মূর্তি কেমনে আসমান থেকে সূর্য উঠায়, ও বাবা গো তুমি মূর্তি মানবা না, এই সব কিছুর পিছনে নিশ্চয়ই একজন শক্তিশালী কাদের কুদরত আছে, তার নাম কি? আরো জোরে বলার নাম কি? বাবাকে বুঝ দেওয়ার জন্য বলেছি, সংক্ষেপে বলি ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে আপনারা দুর্গা পূজায় গেছেন, মেলায় গেছেন, হ্যার বাপেরা নমরুদ সহ সবাই এরকম মেলায় গেছে, আপনারা না আপনাদের মধ্যে কুচি কুচি কেউ কেউ গেছে না যায় না, হিন্দুদের প্রসাদ খাইতে গেছে, প্রসাদ খাইতে হিন্দুরা গরুর মুত খায়, আমি ইন্ডিয়ার নিজের চোখে দেখে আইছি, সকালবেলা আমি দেওয়ান থেকে বাইরে হাঁটতে নামছি, একজনে প্রস্রাব করতেছে নিয়ে খাইতে আসে মুত খাইতে আসে, এ হলো তাদের সংস্কৃতি। ধর্মীয় ব্যাপারে আঘাত দর অধিকার কারো নাই, কিন্তু পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট জাতি তারা যারা স্রষ্টাকে মানে না, ওরা স্রষ্টা বানায় গরু, ওরা স্রষ্টা বানায় মূর্তি, এটা কোনো ধর্মীয় অনুভূতি হতে পারে? স্রষ্টার পাশায় বাঁশ দিয়ে খাড়া করে রাখে, দেখছেন নি কত সিস্টেমে দাঁড়ায় থাকে, রাস্তার মোড়ে মোড়ে ইন্ডিয়ায় দেখছি খালি বাবা সব বড় বড় আল্লাহ, নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। আল্লাহ সবাই চলে গেল মেলায়, ইব্রাহিম কে আনা সাকি আমি অসুস্থ পেট ব্যথা করতেছে আব্বুরে আমি মেলায় যাবো না, ইব্রাহিম চল মেলায় নমরুদ আমাদের খোদা ডাকতেছে চল না, না বাবা আমি যাব না আমার কষ্ট হয়, সবাই মেলায় চলে গেল ইব্রাহিম কেন মেলায় যায় না কারো প্রশ্ন নাই কেউ জানে না, সবাই মেলায় যাওয়ার ফাঁকে ইব্রাহিম বড় কামের কাম করছে, বড় একটা কুড়াল নিছে, কুঠার চিনেন নি গাছ কাদা কুড়াল, এই কুঠার নিয়া নমরুদের দেবতার ঘরে গিয়ে একটা একটা করে সব মূর্তিরই ভিড়ে ভাঙছে, সবটিরে ভাঙছে, দশ হাতি বড় যে আছে না এর কাঁধে কুড়ালটা বাজায় রাখছে, তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে এরকম বাজায় সামনের দিকে ডান্ডাটা রাখছে। সবাই মেলায় থেকে ফিরে আসলো পূজা দেওয়ার জন্য, দেবতার ঘরে চলে গেল, গিয়া দেখে দেবতার অবস্থা বারোটা বাজায় লাইছে, কে করেছে আমাদের দেবতাদের এই বারোটা কে বাজাইল, তাড়াতাড়ি তালাশ করো পূজাগণ নমরুদের হুঙ্কার, সবাই তালাশ করতে করতে গেল, গিয়া দেখে সবাই বাড়ি ছিল না, একমাত্র ইব্রাহিম বাড়ি ছিল, আর কেউ ছিল না এলাকায়, ইব্রাহিমের দৈরা হাজির করা হয়, প্রশ্ন করা হয় ইব্রাহিম আমার খোদার অবস্থায় কেডা করছে, ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমনের খোদ বড়ডার জিগান, এই বড়ডার জিগামকে কয় ওর সামনে ওর দশ হাত ওর সামনে এতগুলোর কে মারছে আমি তোরে প্রশ্ন করব, বিচার দিতেছে
এই হেকমত কার? জোরে কন, ইব্রাহিমের হেকমত, আল্লাহর শক্তি। ফাইলুল হাকিম লা ইখলু আনিল হিকমা, হাকিমের কাজ হিকমত থেকে খালি না। এগুলো কেন করতেছে? নমরুদের বুঝায় দিতেছে, কয়দ বড়ডারে জিগান, এই দশ হাতি থাকতে কেমনে আর গুলার বারোটা বাজাইলো। নমরুদ কয়ে বলত, বেয়াকুফের ঘরে বেয়াকুফ, এটিতে কি কথা কইতে পারে? এটিতে কি ফিরাইতে পারে? এটি ফিরাইব কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের কঠিন হুঙ্কার দিয়ে বলে, নমরুদ, তোমার যেই খোদা দশটা হাত নিয়ে কাউকে রক্ষা করতে পারলো না, ও নমরুদ গ, তোমার যেই খোদা কলা দিয়েছো ফল দিয়েছো খাইতেও পারলো না, ও নমরুদ আমায় একটু জবাব দাও, কেমনে তোমার এই দশটা খোদাকে রক্ষা করতে পারলো না, দশটা মূর্তিকে যে রক্ষা করতে পারলো না, এই পৃথিবীতে হাজার হাজার মানুষকে কেমনে তিনি রক্ষা করবে? জোরে কোন সুবহানাল্লাহ। নমরুদের মাথা খুলে গেল, কিন্তু খোদায়িত্ব দাবি করা নমরুদ তো এবার নরম হবে না। ডাক দিয়া কয়, আমি এত সকালে নরম হব না, মনে মনে বলতেছে। আরে ধর, কয় না পারলে কয় কথা দিতে পারছস? কথা দিয়ে পারো, আর কিছু পারো না? অনেকে আছে না, মায়ের খাইতেছে আর কই কথা দিয়ে পারতেছে, হে গালি দিতেছে। নমরুদের এমন অবস্থা, না পাইরা কথা দিয়া, ইব্রাহিম তুই আমাদের ধর্মের উপর আঘাত করেছ, আমাদের পূর্ববর্তীদের উপর আঘাত করেছ, সবাইর অনুভূতিকে তুই নষ্ট করে দিয়েছ, ইব্রাহিম তোর শাস্তি সাধারণ হবে না। তাফসীর ইবনে কাসির জানায় দেওয়া হয়, বিশ হাতি বাই ত্রিশ হাত বিশাল এক কূপ সাজাইল। কিসের কূপ? আগুনের অগ্নিকুণ্ড সাজাইল। ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে ফালাইবে, ইব্রাহিম আলাইহিসসালামকে ফালানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলো, এমন ভয়ঙ্কর আগুন লাগাইল। তাফসীরে বলা হয়, আগুনের চল্লিশ হাত উপর দিয়েও যদি কোনো পাখি যাইত, উপর থেকে পাখিটা ছাই হয়ে জমিনে পড়ে যাইত, এত কঠিন আগুন। এখন ইব্রাহিমকে যে ফালাইবে, হাত দিয়ে ফালাইলে নিজের হাত তো পুড়বে, কেমনে ফালাবে? চরক গাছ বা চরকা তৈরি করলো, এই চরকার এক মাথায় ইব্রাহিমকে বসাইয়া আর এক মাথায় রশি লাগিয়ে টান দিলে ঘুরতে ঘুরতে যেয়ে পড়বে, এই জন্য মাথায় বসাইল। সবাই মিলে রশি ধরে, হাজার হাজার প্রজা রশি ধরে টান দিল, দেখে রশি নড়ে না। আল্লাহু আকবার বলে, নমরুদের মেজাজ গরম, কেন রশি নড়ে না? কেন রশি নড়ে না? শয়তান হাজির হয়ে গেল, নমরুদ তুমি আজকে মনে করছো ইব্রাহিমের দুনিয়ায় কেউ নাই, যদি ইব্রাহিমের দুনিয়ায় কেউ নাই তবে একমাত্র আল্লাহ কিন্তু ইব্রাহিমের পক্ষে আছে, হাজার হাজার ফেরেশতা আল্লাহ ইব্রাহিমের পক্ষে রশি ধরায় রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিমকে ফালানো যাবে না, কি করা যায়? শয়তান এবার বুদ্ধি দিয়া দিল, কঠিন বুদ্ধি, নারী পুরুষ এক জায়গায় জিনায় লিপ্ত করে দাও, নাউজুবিল্লাহ বলে, জিনায় লিপ্ত হলে এগুলো দেখে ফিরিশতারা চলে যাবে, ইব্রাহিমকে নির্দ্বিধায় আগুনে ফেলতে পারবা। এবার জিনায় লিপ্ত করানো হলো, তাদের স্বামী সন্তান শনাক্ত করার জন্য প্রত্যেকটা ওই জেনাকারিনী মহিলার কপালে টিপ লাগিয়ে দেওয়া হয়, সেই থেকে টিপের প্রথা, আজ মুসলমানের কপালেও টিপ দেখা যায়। আপনার আমার মা বোন টিপ পরে আফসোস লাগে, এই সমাজে আপনার টিপ পরা কোনো মেয়ে দেখেন নাই, দেখছেন মহিলা দেখছেন? টিপ তো দূরের কথা, জামা কাপড় জাগায় দেয়, আহ পুরুষ তরসে ভালো ডাইকে ডুইকে চলে, ঠিক কি না? কেমনে চলে? অন্য একটা আছে গলায় বাজায় পিছে ফেলায় রাখছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে আবেদা জাহেদা হিসাবে কবুল করে নেন, পর্দানিশি বানায় দেন। আপনি আব্দুল কাদের জিলানি চান আপনার সন্তান? আপনার সন্তানকে আপনি অনেক বড় আলেম দেখতে চান? মাকে ঠিক হতে হবে আগে, আল্লাহ কবুল করে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার
দরজা ভাই রশি ধরে টান দিল, দেখে রশি চলে না। এখনো কেন রশি চলে না? শয়তান আইসা ডাক দিয়া কয়, ইব্রাহিমের সাথে ফেরেশতা ওরে উলঙ্গ না করলে ইব্রাহিমকে ফালানো যাবে না, ইব্রাহিমকে উলঙ্গ করার মতো কেউ নাই। জন্মদাতা পিতা আজর ডাক দিয়ে বলে, আমি ইব্রাহিমকে উলঙ্গ করতে পারবো? ও দুনিয়ার মত আল্লাহর গোলাম, আজর যখন সামনে গেল ইব্রাহিম কান্নাকাটি করে, বাবা গো তুমি জানো এই দুনিয়ায় এখন আমার আপন বলতে মাও নাই আর কেউ নাই, একমাত্র তুমি আপন ছিলা, তুমি যদি এইটা করো আমার মান ইজ্জত থাকবে না, বাবা আমার লজ্জা তুমি নষ্ট করো না। বাবার কথা শুনে না যখন ইব্রাহিমের ইজ্জতের উপরে আঘাত শুরু করলো, আমার মাওলার কুদরতি অন্তরে জোশ মেরে যায়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল যাও যাও যাও, যে ইব্রাহিম আমাকে এখনো ভুলে না, ওই ইব্রাহিমের লজ্জা যেন দুনিয়ার মানুষ দেখতে না পারে, জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, ইব্রাহিমকে তাড়াতাড়ি পরায় দাও। ইব্রাহিমকে পরায় দেওয়া হলো, আগুনে ফালাইবে এমন অবস্থায় জিব্রাইলকে পাঠানো হলো। ও জিব্রাইল যাও গিয়া দেখো আমার কোন সাহায্য চাই কিনা, তোমার সাহায্য চাই কিনা। ইব্রাহিমকে যখন প্রশ্ন করা হলো, ও ইব্রাহিম তুমি কোন সাহায্য চাও কিনা, ইব্রাহিম ডাক দিয়া কইছে, আল্লাহ পাঠাইছো, আল্লাহ কি আমারে দেখে না? আল্লাহু আকবার বল, আল্লাহু খোদার নূরে রইলেন পরি নবীর পশম জ্বলে না, হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না, জিকির করছে মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না, হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলল, আমার আল্লাহর কথাটা তো পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ তাড়াতাড়ি হুকুম দিয়া দিল, কুলনা ইয়া নারু কুনি কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা কয়, ওরে আগুন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাও, আমার দোস্তের একটা পশম যেন পড়ে না। জোরে কন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার উম্মত আল্লাহর গোলাম, আপনারা আমার ইমান একটু পরীক্ষা করে দেখেন, আপনারা মানে ইমান এত শক্ত নাকি? আর জোরে বলেন শক্ত নাকি? না না, নিজের ইমান সুদের খাতায় ধাক্কা লাগলেই পড়ে যায়, গ্রামীণ ব্যাংকের ধাক্কায় আপনার আমার ইমান নড়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? আপনার আমার ইমানের অবস্থা কি? সন্তানটাকে মাদ্রাসায় দিলাম, আর একজন মুমিনাইয়া ডাক দিয়া কয়, কিরে কই দিস হেফজখানা, কমই মাদ্রাসায়, এনে পইরা তো কেউ কিছু হইতে পারে না, সার্টিফিকেট নাই। কয় কি কয় না? ও আল্লাহর বান্দা, আমি আজকে বলিয়া গেলাম শুনিয়া লও, আমরা জানি কৌমিতে সার্টিফিকেট নাই কিছু হয় না, এটা জেনেই কিন্তু ভর্তি হয়েছি, কারণ আমরা জানি জান্নাত সত্য জাহান্নাম সত্য, আমরা আমার মা বাবার জানাজা পরবের থেকে দামি সন্তান আমরা হতে চাই না, আমার আজানের ধ্বনিতে আজকে মানুষ নামাজের মুসল্লায় দাঁড়াবে, আমার ইমামতির নামাজ মানুষ নামাজ পড়বে, এর থেকে বড় সম্মান আমরা চাই না, আমরা যদি দুনিয়ায় চলার পরও আখেরাতেও ছাড় পেয়ে যাই এর থেকে বড় সার্টিফিকেট আমাদের প্রয়োজন নাই, ঠিক কিনা? মুসলমান যেই গ্রামে একটা মাদ্রাসা আছে,
মতো ধন্য গ্রাম নাই। আজকে আমি এখানে এসে শুনলাম আপনাদের এখানে মাদ্রাসা আছে নাকি? ফোরকানিয়া মাদ্রাসা বাবা গো, সন্তানকে ওসি বানাইছো, ডিসি বানাইছো, এমপি মন্ত্রী বানাইছো, বড় ভালো করেছো, তবে যেই সন্তানটা বাবার জানাজা পড়াবে ওই সন্তানের মতো দামি সন্তান বানাইতে পারো না, ঠিক কিনা? জোরে কান্না ঠিক কিনা? ওই মা বাবার থেকে ধন্য মা বাবা কেউ নাই, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ, যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়ায় হাজার হাজার মানুষ নামাজ আদায় করে, যেই মা বাবার সন্তানের পিছনে মানুষ দোয়ার জন্য দৌড়ায়, ওই মা বাবার থেকে ধন্য মা বাবা কেউ নাই। আজকে আপনাদের সামনে মাদ্রাসা, ও বাবা তুমি নিজের সন্তানকে আলেম বানাইতে পারো নাই, অন্তত পক্ষে হলেও নিজের নাতিটাকে আলেম বানাও, একেবারে মাওলানা মুফতি বানানোর শর্ত না, ইসলাম মেনে চলবে, পড়ুক ভার্সিটিতে কলেজে যেখানেই পড়ুক, শুরু থেকে সন্তানকে মাদ্রাসায় পড়ায় দাও, মক্তবে পাঠায় দাও, হেফজখানায় পাঠায় দাও, কওমিতে পাঠায় দাও, এরপর সন্তানকে তুমি যত বড় যা বানাও ওই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হবে না, ওই সন্তান কোনোদিন নামাজ সারবে না, ওই সন্তান মা বাবার জানাজা পড়াবে, এর থেকে বড় দামি সন্তান আর হবে না, ঠিক কিনা? জোরে বলেন। এর মানুষ ও দুনিয়ার উম্মত, আজকে আমি আপনাদের কষ্ট হয় না তো একটু একটু চলবে? শেষ ভালো যার জোরে কান, শেষ ভালো যার। এখন শয়তান কইতেছে অনেক হইছে, আজ দেড় দুই ঘন্টা হয়ে গেছে, এখন একটু উঠ, বাড়ি ঠান্ডা কম্বল গরম বানা যায়া কই কি কয় না, কারণ ও জানে আখেরি মোনাজাতে কারো চোখের পানির বিনিময়ে যদি আল্লাহ সবাইরে মাফ করে দেয়, শয়তানের যা যা কষ্ট সব ব্যর্থ না? এখন শয়তান চাইবে উঠাইতে, আল্লাহ চায় তুই মজলিসটায় থাক, শেষ পর্যন্ত দোয়া করে যা। আপনারা কোনটা চান দেখি, শেষ পর্যন্ত থাকবেন দেখি, দোয়া পর্যন্ত থাকবেন কে কে? নারায়ণ।